সংবিধানৰ 370 অনুচ্ছেদ আঁতৰাৰ পাছত দ্ৰুতগতিত সলনি হৈছে জম্মু কাশ্মীৰৰ পৰিস্থিতি। 370 অনুচ্ছেদ আঁতৰোৱাৰ পাছত আজি প্ৰথমবাৰৰ বাবে শ্ৰীনগৰত উপস্থিত হ'ব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। প্ৰধানমন্ত্ৰী মোদীক আদৰিবলৈ শ্ৰীনগৰত এতিয়া ব্যাপক পোষ্টাৰিং কৰা হৈছে। বিকশিত ভাৰত বিকশিত জম্মু কাশ্মীৰ অনুষ্ঠানত অংশ লৈ 5,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভণি আৰু আধাৰশিলা স্থাপন কৰিব মোদীয়ে। প্ৰধানমন্ত্ৰীৰ আগমনক লৈ শ্ৰীনগৰত কৰা হৈছে কটকটীয়া নিৰাপত্তা ব্যৱস্থা। এয়া বৃহৎ জনসভাৰ আয়োজন কৰা হৈছে। বৃহৎ জনসভাত অংশগ্ৰহণ কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। ভয় শংকা পৰিহাৰ কৰি হিলদল ভাঙি ৰাইজ ওলাই আহিছে মোদীৰ জনসভালৈ। এয়া 370 অনুচ্ছেদ আঁতৰাৰ পাছত প্ৰথমবাৰৰ বাবে মোদীৰ জনসভা শ্ৰীনগৰত। 370 আঁতৰাৰ লগে লগে এতিয়া দ্ৰুতগতিত জম্মু কাশ্মীৰৰ ছবিখন সলনি হৈছে। 370 অনুচ্ছেদ আঁতৰোৱাৰ পাছত আজি প্ৰথমবাৰৰ বাবে শ্ৰীনগৰত উপস্থিত হ'ব ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী। আৰু প্ৰধানমন্ত্ৰী মোদীক আদৰিবলৈ শ্ৰীনগৰত এনেদৰে ব্যাপক পোষ্টাৰিং কৰা হৈছে। ৰাইজ হিলদল ভাঙি ওলাই আহিছে মোদীৰ অপেক্ষাত। এনেদৰে ৰৈ আছে ৰাইজ, হাজাৰ হাজাৰ লোকৰ সমাগম সমাৱেশ এই বিশাল জনসভাত। বিকশিত ভাৰত বিকশিত জম্মু কাশ্মীৰ অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰি আজি 5,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভণি আৰু আধাৰশিলা স্থাপন কৰিব মোদীয়ে। মোদীৰ আগমনক কেন্দ্ৰ কৰি শ্ৰীনগৰত কটকটীয়া নিৰাপত্তা বেষ্টনী গঢ়ি তোলা হৈছে। ইয়াত শ্ৰীনগৰ জম্মু কাশ্মীৰৰ বাটে পথে মোদীৰ পোষ্টাৰ। পোষ্টাৰ আৰি মোদীক উষ্ম আদৰণি জনোৱাৰ বাবে প্ৰস্তুতি চলাইছে। ইতিমধ্যে শ্ৰীনগৰত উপস্থিত হৈছে মোদী। শ্ৰীনগৰত এয়া টিভিৰ বাওপিনে আপুনি প্ৰত্যক্ষ কৰিছে পোনপটীয়া সম্প্ৰচাৰ। 5,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভণি আৰু আধাৰশিলা কৰিব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। বিভিন্ন ক্ষেত্ৰৰ লোকৰ সৈতে মত বিনিময় কৰিছে বৰ্তমান প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। ক্ষন্তেক সময় পাছতে জনসভাত উপস্থিত হ'ব, বিশাল জনসভা সম্বোধন কৰিব শ্ৰীনগৰৰ পৰা মোদীয়ে। হৰ হৰ মোদী ধ্বনিৰে এই মুহূৰ্তত মুখৰ হৈছে শ্ৰীনগৰৰ আকাশ বতাহ। হৰ হৰ মোদী শ্লোগান দিছে মোদীৰ অনুৰাগীসকলে। আৰু এই বিশাল জনসভাতে কিছু সময় পিছতে উপস্থিত হ'ব প্ৰধানমন্ত্ৰীগৰাকী। ইয়াৰ বিভিন্ন ব্যক্তিৰ সৈতে মত বিনিময় কৰি আছে দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকী। 370 অনুচ্ছেদ প্ৰত্যাহাৰ হোৱাৰ পাছত প্ৰথমবাৰৰ বাবে শ্ৰীনগৰত মোদীৰ এই জনসভাৰ আয়োজন। প্ৰধানমন্ত্ৰী কে কাৰ্যক্ৰম কা হিচা বনে হয় সভি কোজাৰ বাত কা হি আপে থি দেৰ মে কশ্মীৰ কে শ্ৰীনগৰ মে বিশাল ৰেলী হোনে যা ৰহী হে বখ্সি ষ্টেডিয়ম মে কৌন সি বড়ি বাতে আজ প্ৰধানমন্ত্ৰী মোদী এক বড়ে জন সমুদায় কো সম্বোধিত কৰতে হুৱে কহেগে উপর সভি কি নিগাহ হ্যাঁ। আৰু ইফালে দুদিনীয়া সূচীৰে কাইলৈ অসমলৈ আহিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী। কাইলৈ নিশা কাজিৰঙাত কটাব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। 9 মাৰ্চত কাজিৰঙা দৰ্শন কৰিব ভাৰতৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। তাৰ পিছতে অৰুণাচললৈ ৰাওনা হ'ব মোদী। অৰুণাচলৰ পৰা উভতি আহি যোৰহাটত লাচিতৰ প্ৰতিমূৰ্তিৰ শুভ উদ্বোধন কৰিব দেশৰ প্ৰধানমন্ত্ৰীগৰাকীয়ে। যোৰহাটৰ মেলেং মেটেলি পথাৰত বিশাল জনসভাত অংশগ্ৰহণ কৰিব মোদীয়ে। প্ৰধানমন্ত্ৰীৰ কাৰ্যসূচীৰ সকলো সূচী আজি এক সংবাদমেলযোগে অৱগত কৰিলে মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মাই। 8 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া দুদিনীয়া ভ্ৰমণসূচীলৈ অসমত
উপস্থিত হব। অহাকালি 4 বজাত তেখেতে তেজপুর বিমানবন্দরত অবতরণ করিব। বিমানবন্দরের পৰা পোনে পোনে তেখেতে কাজিরঙার কহরাত উপস্থিত হব। নিশা কাজিরঙাত তেখেতে কটাব আর সেই বিশেষ সন্ধিয়া তেখেতর কোনো অনুষ্ঠান রখা হওয়া নাই। রাতিপুয়া 5:30 বজাতে তেখেতে কাজিরঙা অভয়ারণ্যলৈ যাব। পুনের সিদিনাখন রাতিপুয়াই অরুণাচল প্রদেশলৈকে উভতি যাব কাজিরঙার পৰা। আর অরুণাচল প্রদেশত দুটা অনুষ্ঠান, দুখন রাজহুয়া সভা বা দুটা অনুষ্ঠানত উপস্থিত থাকার পিছত তেখেত পুনের দিনের বা বিয়লি 1:30 বজাত যোরহাটলৈ উভতি আহিব। আর 1:30 বজার পৰা তেখেতে যোরহাটর হলুঙাপাড়াত আমি নির্মাণ করা হেলিপেডত অবতরণ করিব। আর লাচিত বরফুকনের প্রতিমূর্তি, যাক আমি শৌর্যর প্রতিমূর্তি বলে নামাকরণ করেছো, স্ট্যাচু অফ ভেলোর বা শৌর্যর প্রতিমূর্তি, তাক তেখেতে শুভ উদ্বোধন করিব। বীর লাচিতর প্রতিমূর্তির উচ্চতা হব 84 ফুট, 41 ফুট জুড়ি আছে প্রতিমূর্তিটোর ভরি দুখন। 214 কোটি টকার ব্যয়ে নির্মাণ করা সমগ্র প্রকল্পের শুভ উদ্বোধন করব প্রধানমন্ত্রী মোদিয়ে। আমি ইতিমধ্যে জানাইছো বীর লাচিতর প্রতিমূর্তির উচ্চতা হব 84 ফুট, 41 ফুট জুড়ি আছে প্রতিমূর্তিটোর ভরি দুখন। 214 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা সমগ্র প্রকল্পের শুভ উদ্বোধন করব প্রধানমন্ত্রী মোদিয়ে। আর লাচিতর এই সুবিশাল প্রতিমূর্তিক বীরত্বর স্তম্ভ, সাহসিকতার স্তম্ভ হিসাবে নামাকরণ করেছে মুখ্যমন্ত্রী। মার্চত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় লাচিত বরফুকনের যা স্ট্যাচু নির্মাণ করিব সেই বা শুভ উদ্বোধন করিব, সেই স্ট্যাচুটোর হাইট হয়েছে 84 ফিট। বিশিষ্ট স্থাপত্যবিদ রাম সুতারে এই প্রতিমূর্তি নির্মাণ করেছে আর কেবাজনো অসমের গবেষকে প্রতিমূর্তিটোক প্রত্যায়িত করার পিছত ই হলুঙাপাড়ত স্থাপন করা হয়েছে। 125 ফুট উচ্চতার একটা প্রতিমূর্তি বলে আমি তাক প্রত্যয়িত করব পারো। এই প্রতিমূর্তি নির্মাণের যেটো কার্যসূচী, ইয়ার মাত্র প্রথম পর্যায়ের সামরণি পড়েছে, প্রতিমূর্তির শুভ উদ্বোধন হব। ইয়ার পরবর্তী সময়ত সেই প্রকল্পের ভিতরতে একটা আহোম সাম্রাজ্যের 600 বছরের একটা বুরঞ্জী সংরক্ষণ করার কারণে গ্যালেরি বা সংগ্রহালয় নির্মাণ করা হব। সেই প্রকল্পের স্থানতে 500 লোক বহিবপরা অডিটোরিয়াম হব আর দর্শনার্থীর বাবে বিভিন্ন প্রকারের সুবিধা থাকিব। সমস্ত প্রকল্পটোর ব্যয় হব 214 কোটি টাকা আর তার ভিতর লাচিতর স্ট্যাচুটো অন্যতম। প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় লাচিতর স্ট্যাচু শুভ উদ্বোধন করার লগেলগে লাচিতর বীরত্বর গাথাক জনসাধারণের মাজলৈ লৈ যোৱাৰ বাবে, নতুন প্রজন্মর মাজত উপস্থাপন করা, স্থায়ী করার বাবে আমি লওয়া প্রচেষ্টায় আরো একটা নতুন রূপ পাব। আর ইফালে মোদীর জনসভাত 10,000 লাখপতি বাইদেউ উপস্থিত থাকিব বলেও সংবাদমেলত ঘোষণা করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লগতে 40,000 আত্মসহায়ক গোটর মহিলায়ও ভার্চুয়ালি উপভোগ করব প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠান। 10,000 লাখপতি বাইদেউ উপস্থিত থাকিব আর লাখপতি বাইদেউর উপর আমি এখন বুকলেট করেছো।
সেই বুকলেটখনত তেওঁলোকৰ জীৱনৰ সঁচা কাহিনীবোৰ থাকিব। সেই বুকলেটখনো প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই শুভ উদ্বোধন কৰিব আৰু স্বাভাৱিকভাৱে অসমৰ 40 লাখ আত্মসহায়ক গোটৰ সদস্যসকলেও এই অনুষ্ঠান পঞ্চায়তত সমবেত হৈ উপভোগ কৰিব। আমি দেখা পাইছোঁ বা আমি যিটো অনুমান কৰিছোঁ আমাৰ পাৰ্টীৰ কাৰ্যকৰ্তা বা পাৰ্টীৰ যিটো ছিষ্টেম তাক বাদ দিওঁ 60 লাখ হিতাধিকাৰীয়ে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাই হওক, লাখপতি বাইদেউয়ে হওক বা উদ্যমিতা আঁচনিয়ে হওক, 60 লাখ হিতাধিকাৰীয়ে ভাৰ্চুৱেলি সেইদিনাখনৰ অনুষ্ঠানটি উপভোগ কৰিব। আৰু ঐতিহাসিক ক্ষণৰ সাক্ষী হ'ব মেলেং মেটেলি পথাৰ। প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে 18,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ শুভাৰম্ভণি কৰিব আৰু এই অনুষ্ঠানলৈ আহিবলৈ উজনি ৰাইজলৈ আহ্বান জনালে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। মেলেং মেটেলি পথাৰলৈ আহিবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ, মোদীৰ অনুষ্ঠানত আহিবলৈ উজনি ৰাইজক এই আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ। ৰাইজক বিশেষকৈ যোৰহাট, শিৱসাগৰ, গোলাঘাট জিলাৰ ৰাইজক, ডিব্ৰুগড় জিলা, কলিয়াবৰ মহকুমা, নগাঁও জিলাৰ ৰাইজক অনুৰোধ কৰিম যে যোনে যেনেকে পাৰে সেইদিনাখন আপোনালোকক মই অসম চৰকাৰৰ হৈ মেলেং মেটেলি পথাৰলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ। আৰু বহুত দূৰৰ পৰা ৰাইজ যাব নোৱাৰিব, লাচিতৰ ষ্টেচু চোৱাৰ বাবে বহুত বেছি আকৰ্ষণ। সিদিনাখন মই যাওঁতেই মানুহ একেবাৰে ভৰ্তি হৈ আছে। পৰৱৰ্তী সময়ত সকলোকে যেতিয়াই সময় পায় লাচিত বৰফুকনৰ প্ৰতিমূৰ্তি চাবৰ বাবে মই আমন্ত্ৰণ জনাম। যোৰহাটৰ মেলেং মেটেলি পথাৰত অনুষ্ঠিত জনসভাত 18,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ উদ্বোধন কৰিব মোদীয়ে। কি কি প্ৰকল্পৰ শুভাৰম্ভণি কৰিব সংবাদমেলত সেই বিষয়ে অৱগত কৰিলে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ইয়াৰ ভিতৰত ডিগবৈ, গুৱাহাটী শোধনাগাৰৰ শোধন ক্ষমতা বৃদ্ধিৰ প্ৰকল্পৰ আধাৰশিলা স্থাপন কৰিব মোদীয়ে। বাৰাউনীৰ পৰা গুৱাহাটীলৈ পাইপলাইনৰো উদ্বোধন কৰিব মোদীয়ে। বেটকুছিৰ IOCলৈ আৰ্থিক অনুদান আগবঢ়াব প্ৰধানমন্ত্ৰী মোদীয়ে। ডিগবৈ ৰিফাইনেৰীৰ শোধন ক্ষমতা 0.65 মিলিয়ন মেট্ৰিক টনৰ পৰা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই 1 মিলিয়ন মেট্ৰিক টনলৈ এক্সপানশ্যনৰ প্ৰজেক্টৰ আধাৰশিলা স্থাপন কৰিব আৰু এই প্ৰজেক্টটোত ভাৰত চৰকাৰৰ তেল আৰু প্ৰাকৃতিক গেছ বিভাগে আৰু IOCয়ে 768 কোটি টকা ব্যয় কৰিব। সেইদিনাখনেই গুৱাহাটী শোধনাগাৰৰো শোধন ক্ষমতা 1 মিলিয়ন মেট্ৰিক টনৰ পৰা 1.2 মিলিয়ন মেট্ৰিক টনলৈ যিটো সম্প্ৰসাৰণৰ প্ৰস্তাৱ আছিল তাৰো আধাৰশিলা, সেই প্ৰকল্পৰো আধাৰশিলা প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই স্থাপন কৰিব। ইয়াৰ ফলত 510 কোটি টকা অসমত নতুনকৈ ব্যয় হ'ব আৰু 768 কোটি টকা আৰু 510 কোটি টকা ব্যয়েৰে ডিগবৈ আৰু গুৱাহাটী শোধনাগাৰৰ সম্প্ৰসাৰণ অসমৰ অৰ্থনীতিত এক সুদূৰপ্ৰসাৰী প্ৰভাৱ পেলাব। ইয়াৰ উপৰিও তেল আৰু প্ৰাকৃতিক গেছ বিভাগে বেটকুছিত থকা তেওঁলোকৰ যিটো টাৰ্মিনেল আছে তাৰো তেওঁলোকে এক্সপানশ্যন কৰিব আৰু তাৰ বাবেও 277 কোটি টকা ব্যয় কৰিব। বাৰাউনীৰ পৰা নুমলীগড়লৈকে আমি বহুত ভাষণত কওঁ যে অসমৰ মানুহৰ বহুদিনে এটা অভিযোগ আছিল যে অসমৰ পৰা তেল আৰু গেছ বাৰাউনীলৈ লৈ যোৱা হয়। ধূপধৰৰ পৰা ছয়গাঁৱলৈ আৰু নিউ বঙাইগাঁৱৰ পৰা হৰভোগলৈ দ্বৈত ৰেলপথৰো শুভাৰম্ভণি কৰিব মোদীয়ে। 1 কোটি টকা, পুনৰ জনাইছোঁ, 1,328 কোটি টকা ব্যয়েৰে নিৰ্মাণ কৰা দ্বৈত ৰেলপথ মুকলি কৰিব প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদীয়ে। ধৰাৰ পৰা ছয়গাঁৱলৈকে ৰেল লাইন ডাবলীকৰণ অৰ্থাৎ দ্বৈত ৰেলপথ নিৰ্মাণৰ 176 কিলোমিটাৰ
ভারতীয় রেলওয়ে ইতিমধ্যে সমাপ্ত করেছে। দ্রুতগতি দ্বৈত রেলওয়েকরণের কাম আগবাড়িছে আর সেই 807 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 34 কিলোমিটার রেল লাইনও প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় শুভ উদ্বোধন করব। নিউ বঙ্গাইগাঁওর হরভোগ স্টেশনলৈকেও সেই ধরনের ডাবলিং প্রজেক্টর 36 কিলোমিটার রেল লাইন প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় শুভ উদ্বোধন করব। ইয়ার বাবেও ভারতীয় রেলওয়ে 521 কোটি টাকা ব্যয় করেছে। যোরহাটৰ মেলেংমেটেলি খেলপথাৰৰ জনসভাৰ প্ৰধানমন্ত্ৰীৰ উদ্বোধন আৰু আধাৰশিলা কৰিব প্ৰায় 18,000 কোটি টকাৰ প্ৰকল্পৰ প্ৰধানমন্ত্ৰীয়ে মুকলি কৰিব 5,55,555টা পি এম এ ৱাইৰ ঘৰ, 60 লাখ হিতাধিকাৰীয়ে ভাৰ্চুৱেলি উপভোগ কৰিব পাৰিব অনুষ্ঠান, পি এম এ ৱাইৰ হিতাধিকাৰীক দিয়া হ'ব মিঠাইৰো টোপোলা। 55,000 প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ নিৰ্মাণ কৰি ইয়ার আগতেও আমি 3 লাখ ঘর আমি শঙ্করদেব কলাক্ষেত্রত দিছিল, অর্থাৎ 2 বছৰৰ ভিতৰত 9 লাখ লোকক আমি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নির্মাণ করে দিব পাৰিছিলোঁ। আর তেনে এক সোণালী ক্ষণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ার হাতে দি এই 5,55,000 হিতাধিকারী ঘর পাব, ই আমার বাবে একটা গৌরবর কথা। মেলেংমেটেলিত অনুষ্ঠিত হওয়া সেই ক্ষণট প্রধানমন্ত্রী আবাস যোজনার বর্তমানলৈকে নির্বাচিত বা বিভিন্ন সময়ত ঘর পোৱা 20 লাখ আবাসীয় ভার্চুয়েলি একো একোটা স্থানত সমবেত হয়ে পঞ্চায়েতত সমবেত হয়ে উপভোগ করব। আপনাদের জানি ভাল পাব যে এই 5,55,000 হিতাধিকারী একটা নতুন ঘর পাব, একটা আনন্দর দিন। অসম সরকারে একটা মিঠাই টোপোলাও বনাইছে, সিদিনাখনে আমি ঘরে ঘরে এই মিঠাই টোপোলাটো প্রধানমন্ত্রী ডাঙরিয়ার হয়ে সকলকে ঘরে ঘরে আমি বিতরণ করিম আর সকলে মিঠাইর আনন্দ আর নতুন ঘরের আনন্দ দুইটাই একেলগে উপভোগ করিব পারিব। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। প্রতি ঘর এতিয়ার জনপ্রতিনিধি অর্থাৎ সাংসদ আর বিধায়কে ঘুষ লৈ সদনের মজিয়াত মন্তব্য করিলে বা ঘুষ লৈ ভোট প্রদান করিলে সদনের মজিয়াত, সেয়া হব গুরুতর অপরাধ। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 105 আর অনুচ্ছেদ 194 জনপ্রতিনিধি সমূহক যে সাংবিধানিক সুরক্ষা প্রদান করা হয়েছিল, উচ্চতম ন্যায়ালয়ে আজি সেই সাংবিধানিক সুরক্ষা প্রত্যাহার করেছে। পূর্বতে 1998 চনত এখন 5-জনীয় সাংবিধানিক বিচারপীঠে জনপ্রতিনিধি সমূহক সদনের মজিয়াত অর্থাৎ লোকসভা ও বিধানসভাত করা মন্তব্যর কারণে সুরক্ষা প্রদান করেছিল। অর্থাৎ যদিহে জনপ্রতিনিধিয়ে অশোভনীয় মন্তব্য করে সেই জনপ্রতিনিধিগীর বিরুদ্ধে আদালতত গোচর তুলবা যা নাছিলে, কিবা যদি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন সেই ব্যবস্থা লোকসভার অধ্যক্ষ নতুবা বিধানসভার অধ্যক্ষ গ্রহণ করেছিল। ইয়ার বিপরীতে জনপ্রতিনিধিয়ে যদি ঘুষ লৈ ভোট দিয়ে, বিশেষকৈ রাজ্যসভার নির্বাচনত, রাষ্ট্রপতির নির্বাচনত আর উপরাষ্ট্রপতির নির্বাচনত, তেতিয়া তেওঁলোকৰ বিরুদ্ধে গোচর তরিব পৰা যোৱা নাছিলে। 5-জনীয়া সাংবিধানিক বিচারপীঠে 1998 চনত পি ভি নরসিংহ রাও বনাম সি বি আইৰ গোচৰত রায় প্রদান করে কৈছিলে যদিহে এগৰাকী জনপ্রতিনিধিয়ে ঘুষ লৈ ভোট দিয়ার বিরত থাকে সেয়া গুরুতর অপরাধ হব, বা ঘুষ লৈ সুধিবলগীয়া প্রশ্ন নুসুধে সদনের মজিয়াত সেয়া গুরুতর অপরাধ হব, কিন্তু ঘুষ লৈ ভোট দিলে অপরাধ নহয় বা ঘুষ লৈ প্রশ্ন সুদিলে অপরাধ নহয়। ডি ওয়াই চন্দ্রচূড়র নেতৃত্বত গঠন হওয়া 7-জনীয়া সাংবিধানিক বিচারপীঠে পুনের 2023 চনের সেপ্টেম্বর মাহত এই সন্দর্ভত শুনানি গ্রহণ করে আজি প্রদান করে ঐতিহাসিক রায়। উচ্চতম ন্যায়ালয়ে স্পষ্টকৈ কয়
সংবিধানৰ অনুচ্ছেদ 105 আৰু 194 ঘোষক কোনো ধৰণৰ ন্যায্যতা প্ৰদান কৰা নাই। যদিহে সাংসদ বা বিধায়কে তেনেধৰণৰ কাম কৰে, ঘোষ লৈ ভোট দিয়ে বা ঘোষ লৈ মন্তব্য কৰে সদনৰ মজিয়াত, তেওঁলোকৰ বিৰুদ্ধে প্ৰিভেনশ্যন অফ কৰাপশ্যন এক্টৰ অধীনত বিৰলা চিটৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ দিনা কোনো প্ৰকৃত অসমীয়াই আন্দোলন নকৰে। এই ভাষ্য মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ। 9 মাৰ্চত লাচিত বৰফুকনৰ শৌৰ্য বীৰ্যৰ সৈতে একাত্ম হ'ব প্ৰতিজন অসমীয়া। সেইদিনা কোনো অসমীয়াই আন্দোলন নকৰে বুলি নিশ্চিত মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা। আন্দোলনকাৰী কটাক্ষ কৰি মুখ্যমন্ত্ৰীয়ে কয়, অসম মাতৃয়ে আকাশ চোৱাৰ সময়ত প্ৰায়ে আন্দোলনৰ চিন্তাই উকমুকনি দিয়ে একাংশৰ মনত। তেনে আন্দোলন কৰাসকলে কাহানিও নিবিচাৰে অসমৰ উন্নতি। প্ৰধানমন্ত্ৰীৰ অসম ভ্ৰমণৰ মাজতে একাংশ লোকে আন্দোলন কৰিবলৈ যোজা চলোৱাৰ বাতৰিৰ এই প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। আন্দোলন কৰাৰ ইচ্ছা থাকিলে 8 মাৰ্চ কিংবা 10 মাৰ্চত কৰিবলৈ আহ্বান মুখ্যমন্ত্ৰীৰ। লাচিতৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ দিনা আন্দোলন কৰি অসমীয়াৰ আৱেগৰ সৈতে নেখেলিবলৈ এক প্ৰকাৰ সকীয়াই দিলে মুখ্যমন্ত্ৰী ডঃ শৰ্মাই। ব্যক্তি আছে যেতিয়া অসম মাতৃৰ গৌৰৱে আকাশত চুব বিচাৰে তেতিয়া তেওঁলোকৰ আন্দোলন কৰিবলৈ উকমুকনি দিয়ে। প্ৰধানমন্ত্ৰীৰ ভ্ৰমণ লাচিত বৰফুকনৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ ভ্ৰমণ, সেই দিনটোত যদি কোনোবা অসমীয়া হয় তেওঁ নিশ্চয় আন্দোলন নকৰে। অন্ততঃ আমি লাচিত বৰফুকনৰ শৌৰ্য বীৰ্যক লৈ গৌৰৱ কৰোঁ। আন্দোলনটো আমি 8টো কৰিব পাৰোঁ, 10টো কৰিব পাৰোঁ। মই ভাবোঁ কোনো অসমীয়াই 9 তাৰিখে লাচিত বৰফুকনৰ প্ৰতিমূৰ্তি উদ্বোধন অনুষ্ঠান চাব এৰি বা ইম'চনেলি সেই অনুষ্ঠানৰ লগত নিজক জড়িত নকৰি কোনোবাই এইবিলাক কৰিব মই তাক নাভাবোঁ। প্ৰধানমন্ত্ৰীৰ আগমনৰ দিনা লাখ লাখ লোকে শাৰীৰিক আৰু ভাৰ্চুৱেলি অনুষ্ঠান উপভোগ কৰিব। ইয়াৰ মাজতে কোনোবাই প্ৰতিবাদ নকৰে বুলি মন্তব্য কৰে মুখ্যমন্ত্ৰীয়ে। I think, look, there are certain people in Assam who always wants to take headline by doing this trick. Basically, this protest, so-called protest, are to fool media. People will not take even cognizance of it. So basically they wants to fool the media people. Now it is up to you whether you will be fooled or you will not be fooled. It is not my question, because as you know, when Prime Minister will come, when so many lakhs of people will watch it through virtually, physically, who will count that protest? So that protest is only to fool the media people, or it is up to media whether you will be fooled or not. It is not my problem. আৰু মুখ্যমন্ত্ৰীৰ আহ্বানলৈ সঁহাৰি জনাই লাচিতৰ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ দিনা প্ৰতিবাদ নকৰিবলৈ আহ্বান সদৌ টাই আহোম ছাত্ৰ সন্থাৰ সভাপতি বসন্ত গগৈ। গণতান্ত্ৰিক এখন দেশত প্ৰতিবাদ হ'বই, কিন্তু 9 তাৰিখৰ দিনটো প্ৰতিবাদ এইকাৰণে আমি কৰিব নালাগে যিহেতু লাচিত বৰফুকনে অসমৰ শৌৰ্য বীৰ্যৰ প্ৰতীক। লাচিত বৰফুকনে অসমৰ স্বাধীনতা অখণ্ডতা ৰক্ষা কৰিছিল আৰু মোগলৰ পৰা অসমৰ সাংস্কৃতিক বাতাবৰণটো ৰক্ষা কৰিছিল। গতিকে সেইজন বীৰক আমি সকলোৱে শ্ৰদ্ধা জনাওঁ আৰু তেখেতক আমি বিশ্ব দৰবাৰত উপস্থাপন কৰাটো বিচাৰোঁ। যিহেতু 9 তাৰিখৰ দিনাখনি দেশৰ প্ৰধানমন্ত্ৰী হ'ব, তেখেতৰ সুস্থ প্ৰতিমূৰ্তি উন্মোচনৰ কাৰণে সেই দিনটোত এটা মহৎ কাম আছে। গতিকে সেই দিনটোত কোনো প্ৰতিবাদ কৰিব নালাগে, বৰঞ্চ সকলোৱে সেই মহান কামটোত সকলোৱে একেলগে থাকি এই বীৰজনক শ্ৰদ্ধাৰে জনাব লাগে। সেইটো আমাৰ সদৌ টাই ছাত্ৰ সন্থাৰ ফালৰ পৰা, সেইটো আমাৰ বিনম্ৰ অনুৰোধ সদৌ অসমবাসীৰ ৰাইজক। অসম আৰু অসমীয়া পৰিচয়টো কোনে দাঙি ধৰিছিল? অসমৰ ভূখণ্ড কোনে, স্বাধীনতা কোনে ৰক্ষা কৰিছিল? লাচিত বৰফুকনে। গতিকে লাচিত বৰফুকনক লৈ আমি গৌৰৱ কৰোঁ, লাচিত বৰফুকনৰ শৌৰ্য বীৰ্যক লৈ অসমীয়াই গৌৰৱ কৰে, অহংকাৰ কৰে, স্বাভিমান কৰে। গতিকে সেইজন বীৰৰ প্ৰতিমূৰ্তি স্থাপন কৰিবলৈ, উন্মোচন কৰিবলৈ আহিব দেশৰ প্ৰধানমন্ত্ৰীজন। আৰু সেইদিনাখনে যদি তেওঁ ক'ৰবাত যদি প্ৰতিবাদ হয়, ক'ৰবাত যদি হিংসাত্মক পৰিৱেশ হয়, তেতিয়াহ'লে প্ৰকৃতাৰ্থতে বিজেপি চৰকাৰ বা প্ৰধানমন্ত্ৰীজন অপমান কৰা নবুজাব, বীৰজনক অপমান কৰা বুজাব, তেওঁ শৌৰ্য বীৰ্যৰ প্ৰতীকক আঘাত শুনা বুজাব। গতিকে এই কামটো কেতিয়াও কোনো অসমীয়া সংগঠন বা কোনোবা মানুহে কৰিব নালাগে। যিহেতু লাচিতক সকলোৱে সন্মান জনায়, লাচিত অসমৰ বীৰ, ভাৰতৰ বীৰ, আমাৰ সকলোৱে শ্ৰদ্ধাৰ। গতিকে তেখেতক সন্মান জনোৱাটো সকলোৱে নিজৰ নৈতিক কৰ্তব্য বুলি আমি ভাবোঁ।
আর ইফালে ন মার্চত আসুর কা বিরোধী প্রতিবাদ নহয়। ন মার্চর পরিবর্তে দ মার্চত হব আসুর কা বিরোধী প্রতিবাদ। উল্লেখযোগ্য যে ন মার্চত লাচিত বরফুকনের প্রতিমূর্তি স্থাপন করা হব, যার বাবে আসুয়ে বাতিল করিলে ন মার্চর প্রতিবাদী কার্যসূচী। দ মার্চর পুয়া ছয় বজার সন্ধ্যা ছয় বজালে রাজ্যজুড়ি হব আসুর প্রতিবাদী কার্যসূচী। প্রতিখন জেলা সদরত আসুর বারো ঘণ্টা অনশন কার্যসূচী। ত্রিশটা জনগোষ্ঠীয় সংগঠনে করব কা বিরোধী প্রতিবাদ। প্রধানমন্ত্রীর আগমনের দিনা আসুয়ে কার বিরুদ্ধে প্রতিবাদ নকরে যদিও মোদিয়ে অসমত ভরি দিয়ার পিছতে কা আন্দোলনত শহীদ হওয়া শহীদলৈ শ্রদ্ধাঞ্জলি জানা হব। ইফালে নাগরিকত্ব সংশোধনী আইনক লৈ ব্যক্তিগত পর্যায়ত আক্রমণ আর প্রতিরোধ চলিছে অখিল গগৈ আর জি পি সিংর মাজত। অখিল গগৈয়ে সি এ এ প্রতিরোধক লৈ দিয়া এক মন্তব্যর ভদ্র আর তীক্ষ্ণভাবে সোশিয়াল মিডিয়ার প্রতিবাদ জি পি সিংর। অখিল গগৈ কি কৈছিল প্রথমে শুনি ল। পূর্বপুরুষক লৈ কিছু বিতর্কিত মন্তব্যর অভিযোগ অখিল গগৈর বিরুদ্ধে আর এই সন্দর্ভত প্রতিক্রিয়া প্রকাশ করেছে টুইট যোগে জি পি সিংয়ে। অখিল গগৈর মন্তব্যর প্রতিক্রিয়া প্রকাশ করে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংয়ে চলি থাকা বিতর্কর মাজলৈ তেওঁৰ পিতৃ আর পূর্বপুরুষক টানি নানিবলৈ অখিল গগৈক অনুরোধ জানায়। এক্স যোগে ডিজিপি জি পি সিংয়ে আক্ষেপ করে কয় যে তেওঁৰ কর্তব্য সম্পাদনের সঙ্গে অখিল গগৈ একমত নহব পাৰে অথবা মতানৈক্য থাকিব পাৰে। এই ক্ষেত্রত নিজের মত অথবা বিরোধিতা সাব্যস্ত করবলৈ আইনি ব্যবস্থার লগতে আন বিকল্প পন্থা গ্রহণেরও সুবিধা আছে। কিন্তু ইয়ার বিপরীতে অনাকাঙ্ক্ষিতভাবে তেওঁৰ প্রয়াত পিতৃ আর পূর্বপুরুষের প্রসঙ্গ টানি আনি অখিল গগৈয়ে অপমান সূচক মন্তব্য করেছে। অখিল গগৈর দরে এজন জনপ্রতিনিধির এনে গর্হিত কার্যক ডিজিপি জি পি সিংয়ে গভীর আঘাত পোৱা বলে মন্তব্য করে। ভগবান সদৃশ প্রয়াত পিতৃ তথা পূর্বপুরুষসকলক অবাঞ্ছিত বৃত্তিগত বিতর্ক আর রাজহুয়া বক্তব্যের পর আঁতরাই রাখবলৈ অখিল গগৈক জানালে আহ্বান। শুনুয়া হক অখিল গগৈ কি কৈছিল জি পি সিং সন্দর্ভত। জি পি সিংয়ে কত অধিকার পালে যে তোমালোকে প্রতিবাদ করব নোৱাৰিবা আৰু প্রতিবাদ করলে সমস্ত ব্যয় তোমালোকে বহন করব লাগে। গণতান্ত্রিকভাবে যদি প্রতিবাদ সাব্যস্ত করো তেতিয়াহলে ডিজিপি নালাগে। ডিজিপির বাপেকর বাপেক আহিও আমাক কোনো পধ্যে কেতিয়াও আমাক বারণ করব নোৱাৰে। ডিজিপির বাপেকর বাপেক আহিও আমাক কোনো পধ্যে কেতিয়াও আমাক বারণ করব নোৱাৰে। আর অসমীয়া জাতিক রঙা চকু দেখাবর কারণে জি পি সিংয়ের কোনো অধিকার নাই। তিনিচুকীয়াত গভাই চোরক এনকাউন্টার। আরক্ষীর গুলিত আহত গভাই চোর মুন্না শাহ, মাওভরীত গুলি লাগি আহত মুন্না শাহ। তিনিচুকীয়া আর মাকুম শহরের দোকানত চুরি কার্য করে সন্ত্রাস চলাইছিল মুন্না শাহে। বুধবারেও মাকুমত চারিখনক দোকানত লুটপাট চলাইছিল দুর্ধর্ষ চোরটোয়ে। তিনিচুকীয়া সদর আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়া আর মাকুম আরক্ষী থানার ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার তিনিচুকীয়ার রাইডার পার্টির যুটিয়া অভিযানত অভিযান চলায় পুয়তি নিশা তিনিচুকীয়াত আটক করবলে সক্ষম হয় লোহারি কছারি গাঁওয়ের মুন্না শাহক। পিছত গভাই চোরটোয়ে আরক্ষীর জিম্মার পলায়ন করবলে লোতে আরক্ষীর গুলিত মুন্না আহত হয়। পিছত চিকিৎসার বাবে অসম মেডিকেল কলেজত ভর্তি করা হয় এই দুর্ধর্ষ চোরটক। আগবঢ়াম তিনিচুকীয়ার পর আমার সাংবাদিক উপাসনা বরুয়া গোস্বামীর প্রতিবেদন। মোস্ট ওয়ান্টেড গভাইত চোর মুন্না শাহক এনকাউন্টার তিনিচুকীয়ার আরক্ষীর। তিনিচুকীয়া আরক্ষীর এক বৃহৎ সফলতা কব লাগবে এই মুহূর্তে, যেহেতু মুন্না শাহ এটা পরিচিত নাম তিনিচুকীয়া আরক্ষীর মাজত। আসলে মূরর কামরণি হয়ে পড়েছিল মুন্না শাহ, আর বিগত বহুদিন ধরে ইতিমধ্যে চুরিকাণ্ড চলাই আসে তিনিচুকীয়া জেলার বিভিন্ন ঠাইত। আর অবশেষত যা পুয়তি নিশা আসলতে মুন্না শাহক এনকাউন্টার করে তিনিচুকীয়া আরক্ষীর যৌথ অভিযানের লগতে মাকুম আরক্ষীর লগতে রাইডার পার্টি একেলগে মিলে আসলে যৌথ অভিযান চলে আর অভিযানত মুন্না শাহক আটক করে। আর আটক করবলতে যেন মুন্না শাহ পলায়ন করবলে বিচারে, আর সেইখিনি মুহূর্তে আরক্ষীর এনকাউন্টার মুন্না শাহর বা
ভৰিত গুলি লাগি গুলিবিদ্ধ হয়। তাৰপিছত তিনিচুকীয়াৰ অসামৰিক চিকিৎসালয়লৈ লৈ যোৱা হয় যদিও উন্নত চিকিৎসাৰ বাবে ইতিমধ্যে মুন্না শাহক যোৱা পুৱতি নিশাই তিনিচুকীয়াৰ পৰা AMCHলৈ প্ৰেৰণ কৰা হয় আৰু এই মুহূৰ্তত মুন্না শাহ AMCHত এডমিট হৈ আছে যিটো বাওঁ ভৰিত গুলি লাগিছে। মই দেখুৱাইছোঁ তিনিচুকীয়াৰ এই তিনিচুকীয়াৰ যিটো থানাত আমি বৰ্তমান উপস্থিত আছোঁ আৰু তিনিচুকীয়া ইয়াত প্ৰথমতে মুন্না শাহক লৈ অহা হৈছিলে আৰু তাৰপিছতে লৈ যোৱা হৈছিলে তিনিচুকীয়া অসামৰিক চিকিৎসালয়লৈ। যিহেতু মুন্না শাহ এটা গভাইত চোৰ আৰু ইতিমধ্যে হয়তো কালিৰ ভাগত যিটো আমি জানিব পাৰিছোঁ যে পুৱতি নিশা আচলতে তিনিচুকীয়া আৰক্ষীৰ মাকুম আৰক্ষীৰ যিটো সহযোগত আচলতে এই এনকাউণ্টাৰ কৰা হয় আৰু তাৰপিছত যিহেতু মুন্না শাহ ইতিমধ্যে বাঁহ ভৰি যিটো গুলিবিদ্ধ হয় আৰু তাৰপিছত মুন্না শাহক লৈ যোৱা হয় ততাতৈয়াকৈ AMCHলৈ প্ৰেৰণ কৰা হয় উন্নত চিকিৎসাৰ বাবে। আমি দেখুৱাইছোঁ ইতিমধ্যে আমি উপস্থিত আছোঁ তিনিচুকীয়াৰ থানাত যিটো আমি উপস্থিত আছোঁ আৰু তিনিচুকীয়া দেখা গৈছে যিহেতু আৰক্ষীৰ মূৰৰ কামোৰণি হৈ পৰিছিলে মুন্না শাহ আৰু এই মুহূৰ্তত যিহেতু সকাহ পাইছে তিনিচুকীয়া আৰক্ষীয়ে যিহেতু তিনিচুকীয়াৰ সদৰ ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ লগতে মাকুম ভাৰপ্ৰাপ্ত আৰক্ষী বিষয়াৰ লগতে যিহেতু যৌথ অভিযান চলাইছিলে ৰাইডাৰ পাৰ্টিৰ লগতে আছিলে আৰু সেই ৰাইডাৰ পাৰ্টি